লোকসভা নির্বাচনের ইতিহাসের পাতায় যে সমস্ত লোকসভা কেন্দ্রগুলির নাম স্বর্ণাক্ষরে লেখা আছে তার মধ্যে যাদবপুর অন্যতম। শিক্ষা, সংস্কৃতি, ভাবনায় এক বৈচিত্র্য আছে এই যাদবপুরে। সোনারপুর উত্তর, দক্ষিণ, বারুইপুর, পূর্ব, পশ্চিম, যাদবপুর, টালিগঞ্জ এবং ভাঙড় 7টা বিধানসভা নিয়ে এই যাদবপুর লোকসভা কেন্দ্র। এক তাবড় তাবড় সাংসদ পেয়েছে যাদবপুর। বর্ষিয়ান প্রয়াত বামনেতা সোমনাথ চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণা বসু, সুগত বসু থেকে শুরু করে কবির সুমন বা মিমি চক্রবর্তী। অনেক পালাবদল, অনেক বৈচিত্র্য বর্ণময় যাদবপুরে 2019-এ প্রথম লাগাতার দীর্ঘ কয়েক দশকের বাম দুর্গে যাদবপুরের লড়াইয়ে 2019-এ তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি টক্কর দিয়েছিল বিজেপি, তৃতীয় স্থানে চলে গিয়েছিল বামেরা। আর 2024-এ সেই যাদবপুর লোকসভা কেন্দ্রে লড়াইয়ের ইকুয়েশন কি, সমীকরণ কি, বোঝার চেষ্টা করব ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিজ্ঞ পাবলিক পালসে। একটা নির্বাচন আসছে, নির্বাচনে হাওয়াটা কেমন এখনো গরম হয়েছে মনে হচ্ছে? হাওয়া তো এখন সারা বছরই গরম থাকে, আর এখন গরম হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন হাওয়া গরমই চলছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে হচ্ছে ভাঙড় এলাকাটা। এই ভাঙড়ের ঘটনা দেখে ঠিক কেমন ফিলিংসটা হয়? দেখুন, অশান্তি কেউ চায় না, সবাই চায় ভালোভাবে থাকতে, সবাই সুখে শান্তিতে থাকতে, যেন সব কিছুই ভালো হয়। এবার যেন ভোটটাও ভালোভাবেই হয়। লড়াইটা কি এবার হাড্ডাহাড্ডি হবে বলে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে একদম, আর হওয়াও উচিত। সবার একটা এক্সপেকটেশনস থাকে জিনিস নিয়ে বা জায়গা নিয়ে, সব কিছু যাতে ভালো হয়, হাড্ডাহাড্ডি হওয়া উচিত। কি ভাববেন যাদবপুর কেন্দ্রের সাংসদ যেই হন না কেন তাকে কোন দিকটা সবথেকে বেশি নজর দেওয়া উচিত? ইয়াংস্টার্স যে জেনারেশনটা আছে তাকে একটু উঠাতে দিক থেকে ডেভেলপমেন্ট লাগবে। যে বলবে সেই কাজ করলে সেটা আমাদের তাহলে ভালোও লাগবে। যাদবপুরের ক্ষেত্রে আমি এটা বলবো, যারা দাঁড়াচ্ছেন বা তাদের নিজেদের কর্তব্য পালন নিশ্চয়ইভাবে করতে হবে, ভালোভাবে করতে হবে। ইয়াংস্টার হলেও তাদের চিন্তাধারা কিন্তু একটু ম্যাচুরিটি রাখতে হবে। যারা ইয়াং রয়েছে তারা কি করেছে সেরকম কিছু তো কিছু করতে পারেনি। কি সবসময় মাঝে মধ্যে একত্রিত হন না যে কোনো অনুষ্ঠানে? তিন বোনের কাছে প্রথমে জানতে চাইবো, ভোট আসছে, মন কি বলছে? মন বলছে ভোট দেবো। মন কি বলছে? হ্যাঁ, ভোটই দেবো। তিন বোনের মনই একই কথা বলছে, ভোট দেবো। যাদবপুর লোকসভা কেন্দ্রের তো অনেক ইতিহাস, ঐতিহ্য। সেই যাদবপুরে সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তন হয়েছে না? যাদবপুর আগের তুলনায় সেই সুনাম গৌরব হারিয়েছে? ঠিকঠাক আছে, যেরকম আছি আমরা সেরকমই ছিলাম, কোনো আমাদের কোনো উন্নতি নেই। কি প্রত্যাশা রাখবেন যেই সাংসদ হন না কেন? যিনিই আসুন, জনসাধারণ যেন সবকিছু ভালোভাবে পায়। তিন বোন কি রাজনৈতিক মন একই রকম? মনের ব্যাপারটা যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার, এটা তিন বোন হলেও মন আলাদা হতেই পারে, স্বাভাবিক। এবার যে প্রার্থীরা নেমেছেন মাঠে যাদবপুরের লড়াইয়ে, হাড্ডাহাড্ডি লড়াই হবে না লড়াই একতরফা? সেটা ঠিক বলতে পারবো না এখন, এই মুহূর্তে বলতে পারছি না, সেটা ঠিক সময় বলবে। কি অনুষ্ঠান চলছে এখানে? ভূমি পুজো। ভূমি পুজো হচ্ছে। সামনে তো আবার ভোট পুজো যাদবপুর লোকসভা কেন্দ্রে, এটা ভোটের আগে কি ভাবনা? এই নেতারা যা ভাবাবে সেটাই ভাববো। হাওয়াটা কি ঝড় উঠেছে যাদবপুরে? হ্যাঁ, বৈশাখ মাসের ঝড় মতন উঠেছে। বৈশাখ মাসে তো ঘূর্ণিঝড় হয়, তা ভোটের হাওয়াটা কি এখানে ঘূর্ণিঝড়ের? হ্যাঁ, ঘূর্ণিঝড়ের মতো উঠবে। যাদবপুরের লড়াইটা কি একতরফা না লড়াইটা সবার মধ্যে হাড্ডাহাড্ডি? হাড্ডাহাড্ডি। পুলিশে তো দেখা গিয়েছিল যে তৃণমূল আর সিপিএম এর লড়াইটার মাঝে বিজেপি এসে গিয়েছিল। 2024-এ কি একই রকম? না না, মনে হয় হাড্ডাহাড্ডি হচ্ছে। যাদবপুরে এবারে ভোটের হাওয়াটা কি বলছে? ভোট দেওয়ার আগে দিদিকেই স্মরণ করবে, আস্থা রাখবে দিদির ওপর। অন্যরা কি লড়াইয়ে আছে যাদবপুরের ময়দানে? যাদবপুরের ময়দানে আছে, কিন্তু দিদির কাছে কেউ আস্থা পাবে না। আমরা হচ্ছে কিনা 42টা, আসলে আমরা 42টাই পাবো, এই আশা রেখেই আমরা এখন এগিয়ে চলছি। শহর কলকাতার ভিড় করা ইমারতের মাঝেও এমন কিছু জায়গা থাকে যেখানে পার্ক হোক বা রাস্তার পাশে একটা অবকাশ যাপনের জায়গা। তেমনি এই দক্ষিণ কলকাতার যাদবপুর বিধানসভার অন্তর্গত পাটুলি চত্বরে সেখানে আমরা চলে এসেছি, এবং যারা রয়েছেন আমি একটু কথা বলবো। একেবারে এক মনে মোবাইল দেখছেন, কি খবরের দিকে নজর রাখা হয়? খবরে মাঝে মাঝে ওই বাড়িতে তো দেখা হয় না, ম্যাক্সিমাম টাইমই ওই সিরিয়াল চলে আর কি। ভোটের রাজনীতিতে এই নানা রকম প্রার্থী ঘোষণা, এটা কি এক প্রকার সিরিয়ালের সঙ্গে মিল পান কোনো? না, এটা সিরিয়ালের সাথে মিল পাই না। এখন তো এত অভিনেতা অভিনেত্রী, বিভিন্ন আঙ্গিকের লোকজন রাজনীতিতে আসছে, এটা কেমন লাগছে? চাই যে রাজনীতি যেটা হচ্ছে সেটা হোক, কিন্তু সবাই যেন ভালোভাবে আমরা বাঁচতে পারি, ভালোভাবে ব্যবসা করতে পারি। রাজনীতির সঙ্গে ব্যবসার মিল পান কোনো? রাজনীতির সাথে ব্যবসার মিল পাই না, কিন্তু ব্যবসা করতে গেলে রাজনীতির লোকেদের তো দরকার হয় মাঝে মাঝে আমাদের। যাদবপুর লোকসভা কেন্দ্রের এবারের হাওয়া কি বুঝছেন? যাদবপুর লোকসভা কেন্দ্রের হাওয়া এখন আমি সেরকমভাবে কিছু বুঝি না। অনেকে রয়েছেন বিভিন্ন প্রজন্মের মানুষ, হয়তো একসঙ্গে অবসরপ্রাপ্ত মানুষ। হ্যাঁ, অবসরপ্রাপ্ত অনেকে বলে যে রাজনীতিতে অবসরের কোনো বয়স হয় না, আপনার কি মনে হয় রাজনীতিতেও একটা অবসরের বয়স হওয়া উচিত? অ্যাক্টিভিটি যদি থাকে তাহলে সেটা বয়সটার তো একটা সংখ্যা মাত্র, কিন্তু যদি অ্যাক্টিভিটি না থাকে, তার ব্রেন যদি সচল না থাকে, তাহলে তাদের রাজনীতি থেকে অবসর নেওয়াই ভালো। আমরা আশা করব যে এখানে একজন ভালো মানুষ, যে সৎ নির্ভীক মানুষ, যে পার্লামেন্টে বাংলার হয়ে কথা বলতে পারে, সেরকম লোকই আমরা চাই। যাদবপুরের গরিমা যা ছিল দশকের পর দশক বিবর্তনের সঙ্গে সঙ্গে গরিমা উজ্জ্বল হয়েছে না গরিমা খানিকটা ক্ষুণ্ণ হয়েছে? কোনো জিনিসে তো চিরদিন স্থায়ী নয়, উনিশ-বিশ হয়েছে তো বটে। আর এখন অভিনয় জগৎ বা বিভিন্ন অন্যান্য জগতের মানুষ প্রার্থী হচ্ছেন, এটাকে ঠিক কি চোখে দেখছেন? ঠিক আছে, অভিনয় করছে, তারা যে রাজনীতি করতে পারবে না তা তো নয়। আর সে ঠিক মতন জিনিসটাকে পরিচালনা করুক, পরিষ্কার পরিচ্ছন্ন করুক, আমাদের শহরটা সুন্দর করুক, বাংলাটাকে, এটাই চাই আমরা। হাওয়াটা একমুখী না, হাওয়া বিভিন্ন রকম, অনেক বহুমুখী। বহুমুখী, সবার নিজস্ব পারসেপশন আছে, ওপিনিয়ন আছে, অ্যান্ড দে আর ফলোয়িং দ্যাট। একটা জিনিস আমি নোটিস করছি, কলকাতাটা খুব আনক্লিন হয়ে যাচ্ছে, তো শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেটা আমার খুব ভালো লাগবে। রাজনীতিতে পরিষ্কার বিষয়টা কতটা প্রয়োজন, কারণ রাজনীতির সঙ্গে একটা নোংরা রাজনীতি এই শব্দটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সব জায়গায় সব দিকে পরিষ্কার। লোকসভার ভোট দেওয়ার আগে যাদবপুরের যারাই প্রার্থী হন না কেন, তাদের ক্ষেত্রে আপনার বার্তা কি? ভালো লোক হওয়া দরকার, আর কি নিজে থেকে স্বচ্ছ ও উজ্জ্বল ভাবমূর্তি থাকা উচিত। একমুখী না হাওয়া, লড়াই চলবে, ভালো লড়াই হবে, কখনো একতরফা কোনো জিনিস ভালো না, গণতন্ত্রের জন্য কখনোই ভালো নয়। লড়াই হওয়াটা খুব দরকার। সমস্ত মানুষ যেন সরলভাবে বসবাস করে, আর ওই তোষামত, হ্যাঁ, মানুষকে তোষামত করে মাথায় তুলে নাচানো, এইটা নাচিয়ে ধ্বংস করা, এইটা যেন না করে। ব্যাগ ভর্তি তো অনেক প্রতিশ্রুতি দেওয়া যায়, তো আজ কাজটা করে দেখুন, মানে করুন, তারপরে মানে ভোটের আগে প্রতিশ্রুতি আর ভোট মিটে গেলে কোনো পালন হয় না, না, এটাই অভিজ্ঞতা। এখানে দাঁড়িয়ে ওটাই বলবো যে মিথ্যে প্রতিশ্রুতি যাতে না দেয়, আর যে অ্যাকচুয়ালি ভালো করবে মানুষে সেই যেন বেরিয়ে আসে। ভোটের জন্য হাওয়া একটু পারদ চড়েছে, গরম বেড়েছে, অবশ্যই গরম, রোদের তাপ দেখুন। ভোটের হাওয়া কি মনে হচ্ছে, একমুখী না ভোটের হাওয়া হাড্ডাহাড্ডি লড়াই হবে, বহুমুখী? ভালো রকম লড়াই হবে, অবশ্যই লড়াই হবে। হাতে হেলমেট, হেঁটে যাচ্ছ, বাইক কোথায়? বাইক এই সামনে রেখে দিয়ে এসছি। যাদবপুর লোকসভা নির্বাচন, যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে কি প্রত্যাশা রাখবে? কি হাড্ডাহাড্ডি লড়াই হবেই। এরপরে যেরকম আমার বাইকটা হাওয়া হয়ে গেছে দেখছেন, পিছনে ফেলে এসছি, ভোটের পরে নেতারাও হাওয়া হয়ে যাবে, আর সেরকম কিছু নয়, মানে দেখা যাক কি হয়। লোকসভার নাম হচ্ছে কি যাদবপুর, নেতারা কথা দিয়ে কথা না রাখলে ছুঁড়ে ফেলবে অনেক দূর। যাদবপুর লোকসভা কেন্দ্র ভারে ভারে ওজনে আর পাঁচটা লোকসভা কেন্দ্র থেকে অনেকটাই আলাদা, আর সেখানকার ভোটারদের প্রতিক্রিয়াও মিশ্র, আলাদা। তার কারণ তারা বলছেন ভোটের আগে প্রতিশ্রুতি নয়, ভোটের পর চাই কাজ, আর ভালো মানুষ হোক আমাদের সাংসদ। সব মিলিয়ে 2019-এ যে হাওয়া বদলে গিয়েছিল যাদবপুরের লড়াইয়ে, বামেদের সরিয়ে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছিল, 2024-এও সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবারও আভাস পাওয়া যাচ্ছে পাবলিক পালস থেকে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।